ॐ श्रीहरि ॐ नमो भगवते वासुदेवाय तमेव मता च पिता तमेव तमेव बन्धुश्च शखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव ॐ नमो देवाय ब्रह्मदेवाय हिताय च जगदर्हिताय श्रीकृष्णाय नानाय गोविन्दाय नमो नमः हे कृष्णकणासिन्धुदीनबन्ध जगतपति गोपेश गोपिकाकन्तो राधाकन्तो नमस्तु ते जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रि अद्वैतगदाधर शिवाशरि गौरभक्तिविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामो, हरे राम हरे राम 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 हरे हरे ওই দীন দ দনাথ হে মথনাদক দవలক কসে হৃদয়ং তদ লোককাতরণ দৈত ভম্মতি কিং গরম মহং ওং সিহরি সিহাদ ভাগवते আরতি আরতি অতি পাপন পুরাণ কি ধর্ম ভক্তি বিজ্ঞান আকরকি মহা পুরাণ ভগবত নির্মল সুখ মুখবিগলিত নিগম কলপপল পরম আনন্দ অসময় কল লীলারতি রস রস নি ধান কি কলিমলমথ নীতি তাপ জন্ম মৃত্যুময় ভব ভয় হারিণী সেবত সতত সকল সুখকারিণী সুমহৌষি হরিচরিত গান কি বিষয় বিলাস বিমোহ বিনাশিনী বিমল বিরাগ বিবেক বিকাশিণী ভগবততত্বরহস্য প্রকাশিণী পরমজ্যোতি পরমাত্মজ্ঞান কি বড় মহংশ মুনি মোরা উল্লাসিনি রসিক হরি দায় রসরাসবিলাশিনি ভক্তি মুক্তি রতি প্রেম সুദാশিনি কথা অকিনচন প্রিয় সুজানকি ওং কৃষ্ণং নারানং বন্দে কৃষ্ণং বন্দে বজপ्रियं कृष्णং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পিধাশুতম ওং নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ অথ অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন মহারাজ পরীক্ষিত সুকমণিকে প্রশ্ন করছেন এবার মহারাজ পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আপনি বেদবত্তাদের মধ্যে শ্রেষ্ঠ আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করেন তখন তিনি কাকে কাকে সেই ভগবত লীলা শুনিয়েছিলেন আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি এক তো অচ্চিন্ত শক্তির আধার ভগবানের লীলা কাহিনী মানুষের পরম মঙ্গলকার মঙ্গল কর দ্বিতীয়ত দেবশ্রী নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবত দর্শন করানো আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন হে মহাভাগ আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্বমঙ্গল করো লীলা কথা সকল আমাকে বলুন যাতে দেহ গেহাদির আসক্তি পরিত্যাগ করে সেই সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে তন্ময় হয়ে এই কলেবর পরিত্যাগ করতে পারি কলেবর অর্থাৎ এই শরীর মহারাজ পরীক্ষিত জানতে চাইছেন সুখমনির কাছে যে ভগবানের লীলা কথা সকল আমাকে বলুন যাতে সেই কথা শুনে তাতেই আমি আমার সর্বস্ব নিবেদন করে আমার এই দেহ ত্যাগ করতে পারি কারণ সাত দিন পরেই তক্ষকনাকে দংশনে তার মৃত্যু হবে সে সেটা জানত যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার কথা শ্রবণ ও ক্ত্তন করেন ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তার হৃদয়ে আবির্ভূত হন যেমন শরদ আগমনে নদ নদী প্রভৃতির জলের অবি আবিলতা দূর হয়ে যায় সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণরত ভক্তের কর্ণরন্ধ্রযোগে তার ভাবময় হৃদয় কমলে প্রবেশ করে কামনা বাসনা আদি মল দূর করে দেন বলছেন ভগবান যে ভক্ত শ্রী ভগবানের ভগবত কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে আসন গ্রহণ করে অল্পকালের মধ্যেই আসন গ্রহণ করে তার মধ্যে কামনা বাসনা এরকম যে মল নোংরা আবর্জনা রয়েছে সেগুলো ভগবান দূর করে দেন নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূত হলে যেমন সে আর নিজ গৃহ পরিত্যাগ করতে ইচ্ছা করে না সেই রকমই কৃষ্ণলীলা কথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং সব রাগ দেশ আদি দোষ তিরোহিত হয়ে যায় মানে দূরীভূত হয়ে যায় সেই ভগবৎ ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন শ্রীকৃষ্ণ চির চরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না কত সুন্দর কথা পরীক্ষিত বললেন যে এই সংসার হচ্ছে পথিক যেমন ঘুরতে যায় পথে পথে সেরকম এই সংসার হচ্ছে সেরকম পথ আর আমাদের ঘর হ্যাঁ পথিকের যেমন একটা ঘর থাকে সেরকম আমাদের ঘর হচ্ছে শ্রীগোবিন্দের শ্রীচরণ সেই শ্রী গোবিন্দের শ্রীচরণে একবার যদি মন আকৃষ্ট হয় মন নিবিষ্ট হয় তাহলে মন আর কোথাও ওইভাবে ঘুরে বেড়াতে চায় না এই সংসার যাতনার মধ্যে ঘুরে বেড়াতে চায় না মন কেবল কেবলমাত্র শ্রীকৃষ্ণচরণেই সর্বদা নিবেদিত থাকে হে ব্রাহ্মণ পঞ্চভূতের সাথে সম্বন্ধশূন্য জীব আত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয় তা কি কোনো কারণ ছাড়াই যদৃচ্ছাক্রমে হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে হয় আপনি এই তত্ত্ব পূর্ণভাবে অবগত আপনি বলছেন যে বলেছেন যে ভগবানের নাভিদেশ থেকে জগৎধারার ধারার জগৎহারার জগৎ আধার পদ্ম উদ্ভূত হয়েছে যার থেকে জীব জগতের সৃষ্টি হয়েছে এই জীব পরিচ্ছন্ন পরিচ্ছিন্নভাবে হস্তপদ আদি অবয়ব যুক্ত রকমই আপনি এই আপনি সেই পরমাত্মাকেও সীমিত অবয়ব আদি যুক্তরূপেই পরিচ্ছিন্নভাবে বর্ণনা করেছেন এটা কি রকম ব্যাপার সর্বভূতময় জগৎ স্রষ্টা ব্রহ্মা তার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন যার অনুগ্রহে তার নাভিকমল থেকে উদ্ভূত হয়েও ব্রহ্মা যার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছেন জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ সর্বান্ত সেই পরম পুরুষ প্রকৃতির বা মায়ার নিয়ন্তা হয়েও স্বশক্তিভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়া সম্বন্ধ শূন্য হয়ে যেভাবে অবস্থান করেন তার কথা আমাকে বলুন মানে বিরাট পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কি করে মায়ার তিনি মায়ার সমস্ত রকম নিয়ন্তা তিনি মায়ার নিয়ন্ত্রণ তিনিই করেন কিন্তু তিনি মায়ার সাথে তার কোনো সম্বন্ধ নেই তিনি মায়ার সাথে সম্বন্ধ ছাড়াই মায়ার দ্বারা প্রবাহিত না হয়েই তিনি কিভাবে অবস্থান করেন সেই কথা পরীক্ষিত পুরুষের সমূহের দ্বারা ইন্দ্র আদি লোকপালগণ সহ লোকসমূহ উৎপন্ন হয়েছেন আপনার মুখে কথা শুনলাম আবার এও শুনলাম যে লোক এবং লোকপালের রূপে তার অঙ্গ প্রত্যঙ্গের কল্পনা হয়েছে এই দুই পরস্পর বিরুদ্ধ কথার মীমাংসা কি মহাকল্প ও অবান্তরকল্পের পরিমাণ কত ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের অনুমান কিভাবে করা যায় দেবতা মনুষ্য ও পিতৃগণের পরমায়ুর পরিমাণ কত এসব কথা আমাকে বলুন হে দ্বিজ উত্তম কালের যে পরমাণু স্বরূপ সূক্ষ্মকাল রূপ প্রবাহ পরিলক্ষিত হয় তার রূপ কি জীবের কর্মফলের স্থান ও পরিমাণ কি পরিমাণ কী রকম সত্য রজ ও গুণের পরিণাম ভূত দেব মনুষ্য ও পশ্চা আদি দেহ ধারণে অভিলাষী সত্য আদি গুণযুক্ত জীবগণের মধ্যে যে জীব যে পরিমাণে ও যে প্রকারে সমস্ত কর্মফল ভোগ করে থাকে তাও আমাকে বলুন ভুলোক পাতাল লোক দিক আকাশ গ্রহ নক্ষত্র পর্বত নদী সমুদ্র দ্বীপসমূহের এবং সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কী করে হয় ব্রহ্মাণ্ডের আন্তর ও বাহ্য পরিমাণ এবং ভগবত ভক্ত চরিত্র বন্য সকল বন্যাশ্রমের প্রভেদ এবং আশ্রম ধর্মের স্বরূপ আমাকে বলুন যুগশঙ্কা যুগ পরিমাণ যুগে যুগে যে ধর্মশ্রেষ্ঠ এবং ভগবান শ্রীহরি যে যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন সেই সব লীলা কথা আমার নিকটে কীর্তন করুন মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণশ্রম আদি হেতু বিশেষ বিশেষ ধর্ম কী বিভিন্ন ব্যবসায় নিযুক্ত ব্যক্তিগণের এবং রাজস্বীগণের প্রজাপালন উপযোগী ধর্ম রূপ বিপদকালে সমস্ত মানুষেরই বা ধর্মকে কীরকম সব আমাকে বলুন প্রকৃতি প্রভৃতি তত্ত্ব সমূহের সংখ্যা তাদের স্বরূপ ও তটস্থ লক্ষণ কী পরমাত্মার আরাধনা বিধি ও আধ্যাত্মিক যোগের প্রণালী রকম। যোগীশ্বর অর্থাৎ যোগ সিদ্ধগণ কি কি ঐশ্বর্য লাভ করেন এবং দেহ অন্তে দেহান্তে তাদের কোন গতি লাভ হয় মানে মৃত্যুর পরে তাদের কোন গতি লাভ হয় তাদের লিঙ্গ দেহ কিভাবে নাশ হয় বেদ আয়ুর্বেদ ইত্যাদি উপবেদ ধর্ম স্বাস্থ্য ইতিহাস এবং পুরাণের স্বরূপ কি এবং তাৎপর্যই বা সকল প্রাণীগণের উৎপত্তি স্থিতি ও লয় কিভাবে হয় বাণী বাপি কূপ ও তরাগাদি খনন রূপ স্মার্ত কর্ম জাগযজ্ঞাদি বৈদিক ক্রিয়াকর্ম এবং কাম্যকর্ম তথা ধর্ম অর্থ এবং কামরূপ ত্রিবর্গের সাধনের বিধি কী রূপ পোলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুনঃ উৎপত্তি কীভাবে হয় পাষণ্ডদের উৎপত্তি কীভাবে হয় জীবাত্মারা বন্ধন মুক্তি এবং ভোগ অবস্থায় স্বরূপে অবস্থান কীরকম শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র সেই তিনি আত্মমায়ার সঙ্গে কিভাবে ক্রীড়া করেন আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মতো উদাসীন কী করে হয়ে যান হে মহামুনে আমি এই সব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি আমি আপনার শরণাগত অর্থাৎ আপনার স্মরণে আগত আপনি অনুগ্রহ করে আমাকে এই সব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন আমার জিজ্ঞাসিত এই সব বিষয়ে আপনি স্বয়ম্ভু ব্রহ্মার সমান তত্ত্বজ্ঞ পূর্বপূর্ব মহাপুরুষগণ গুরু পরম্পরা ক্রমে শ্রুত আপনাদের মত অনুসরণ করেন আপনারাও সেই সেই বিষয়ের অনুষ্ঠান করে থাকেন অর্থাৎ শ্রী ভগবান গুরু পরম্পরা ক্রমে জগৎকে যা দান করেছেন আশ্রয়ে জগৎ তারই অধিকারী হয় এছাড়া আর গতি নেই হে ব্রাহ্মণ আপনি আমার ক্ষুধা তৃষ্ণার ব্যাপারে কোনো চিন্তা করবেন না ক্রুদ্ধ ব্রাহ্মণে রবিশাপ ভিন্ন দ্বিতীয় অন্য কোনোভাবে আমার প্রাণবায়ু নির্গত হবে না কারণ আমি আপনার বচন সিন্ধু মন্ধন উদ্ভত হরি কথামৃত পান করছি সুদ বললেন হে সোনকা আদি ঋষিগণ মহারাজ পরীক্ষিত সেই দেবশ্রী মহর্ষিদের সবাই শ্রী ভগবানের লীলা কথা বর্ণনা করার জন্য এরূপ প্রার্থনা করলে সুখদেব অত্যন্ত প্রীত হলেন তিনি মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে এমন কি এও বললেন যে আপনি আমার ক্ষুধা তৃষ্ণার কথা চিন্তা করবেন না আপনি কথা আরম্ভ করুন আমি সেই কথা শ্রবণ করব সেই কথাকে পান করব কিন্তু আমার আপনি চিন্তা করবেন না যে আমার কি হবে যদি না খাওয়া দাওয়া করি কারণ সে ব্রাহ্মণের যে অভিশাপ দিন পরে আমাকে দংশনে আমার মৃত্যু হবে সেই ছাড়া অন্য কোনোভাবে আমার মৃত্যু হতে পারে না সেইভাবেই আমার মৃত্যু হবে তাই আপনাকে বলছি যে আপনি সেই সব চিন্তা করবেন না আমাকে কেবল হরি কথা শ্রবণ করার যেই কথা শ্রবণেই মোক্ষ লাভ বা মুক্তি লাভ সম্ভব এই ধরনের প্রশ্ন শুনে সুখদেব মহামণি তিনিও পরম ভক্ত ভগবত ভক্ত তিনি অত্যন্ত পীত হলেন বা খুশি হলেন যারা হরিভক্ত হয় তারা হরি কথা শ্রবণ করতেও ভালোবাসে লোকের সাথে হরি আলোচনা করতেও ভালোবাসে বা কাউকে হরিকথা বলতেও ভালোবাসে হরি কথাতেই সর্বসুখ তাদের কাছে সেই জন্যই সুখদেব মহামণিও এইখানে এই সমস্ত প্রশ্ন শুনে তিনি ভাবলেন যে এবার আমি হরিকথা বর্ণনা করতে পারবো হরিগুণ বর্ণনা করতে পারবো তাই তিনি অত্যন্ত প্রীত হলেন ব্রাহ্ম ব্রাহ্মকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞান গর্ভ এবং পরম সত্য শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন এই শুনে এত সব প্রশ্ন একসাথে মহারাজ পরীক্ষিত শুনে সুখদেব মহামণি ভাগবত শাস্ত্র এই ভাগবত মহাপুরাণকে মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন এবং তার থেকেই ধীরে ধীরে আমরা সবাই এই মহাগ্রন্থকে পেয়েছি আর মহাগ্রন্থের রস আস্বাদনের সুযোগ পেয়েছি পাণ্ডু কুলতিলক মহারাজ পরীক্ষিত তার কাছে যা যা জিজ্ঞাসা করেছিলেন সেই শ্রী সুখদেব সেই সকল প্রস্তাবক্রমে আনুপূর্বিক বলতে আরম্ভ করলেন অর্থাৎ এরপরে বিস্তারিতভাবে সুকমণি ভগবত মহাপুরাণের কথা বর্ণনা করতে শুরু করলেন ইতি শ্রীমৎ ভাগবত মহাপুরাণে পরমহংসং সংগীতায়ঙ্গ দ্বিতীয় স্কন্ধে বিধিন নাম অষ্টম অধ্যায় শ্রীমন মহর্ষি বেদ ব্যাশ পারমহংসি সংগীতা ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে প্রশ্নবিধি নামে অষ্টম অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্তম ওং তৎসৎ হরিং তৎসৎ হরিং তৎসৎ ও হরিং হরি ওং হরি